এখন আমরা এই যে সিসিএক্স ফার্মার গ্রুপ এবং আমাদের 94 ব্যাচের পক্ষ থেকে, বিশেষ করে 94 ব্যাচ এটার আয়োজন করছে, আর সিসিএক্স ফার্মার গ্রুপের অ্যাডমিন মইনুল আমাদের সাথে আছে, সেও আমাদের বন্ধু। তো স্যার আজকে আমরা স্যারকে কেক কেটে, একটু আগে কেক কাটছেন, এখন আমরা স্যারকে সম্মাননা স্যারে তুলে দিব। আমাদের পক্ষ থেকে এবং স্যার আমাদের গুরুজন এবং স্যারের কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। আজকের এই অবস্থান স্যারের কারণে, স্যার আমাদের জন্য দোয়া করবেন। এই ক্ষুদ্র একটা উপহার আমাদের পক্ষ থেকে, 94 বছরের পক্ষ থেকে আপনাকে স্যার সম্মান প্রদর্শন করলাম। এবং স্যার এই অনুষ্ঠানের অনুপ্রেরণা আমাদের কাছে, আমরা চাচ্ছিলাম যে স্যারের মাধ্যমে আমরা কেক কাটছি, একটু পরে আমরা স্যারকে সম্মাননা স্যারে তুলে দিব এবং আশা করতেছি এই আমরা 75 বছর পক্ষ উপলক্ষে আপনাদের আমরা স্কুলের 94 বছর পক্ষ থাকি আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস, আপনি আমরা শিক্ষাগুরু, আমরা আপনার কাছে অনেক কিছু পাইছি এবং 75 বছর সত্যি অনুষ্ঠানটা হইব, কবে হইব এখনো নির্ধারিত না। তো আমরা এই ঘন্টা মিস করতাম চাইলাম না, এইখান থেকে শুরু হোক আর আপনি কিছু আহ্বান দিবা যাতে আমরা এই অনুষ্ঠানটা হইত, আমরা আপনারও নিরা করতাম। আর 75 বছর ফুর্তি যখন হয়েছে, তো এই উপলক্ষে আমরা জানুয়ারিতে একটা আয়োজন করছিলাম, আপনার অসুস্থতার কারণে পারছি না আপনারা লইয়া, পরে আমরা ডেট ঠিক করি, আবার আমরা 94 বছর পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে আপনাদের ছোট্ট একটা সম্মাননা স্মারক আমরা পক্ষ থেকে আমরা বানাইছি। আমরা হয়েছে না অনুষ্ঠান হয়েছে না, আমরা ওইটা পরে আমরা আমরা ইয়ে করছি আর কি। তো অনুষ্ঠানটা রয়েছে, মূল অনুষ্ঠান রয়েছে রিইউনিয়নের, আমরা ওটা তো আপনারা পাইতাম, ও দোয়া আপনারা ছাতক ইনশাল্লাহ, আমরা আশা করি আর আমরা আপনার দোয়া চাই। আপনি এখন এই অনুষ্ঠান সম্বন্ধে ওয়াল লাগে কিছু বক্তব্য দরকার। জি তোমরা পুরানা বেচে যারা পাইছি আমি আলাপ করছি, অনুষ্ঠানটা ভালো লাগে, কারণ আমি কেন 35 বছর উঠলে চাকরি করছি, আমার একটা মায়া হয়ে গেছে, তোমরা লাগে তোমরা ভালো থাকতে সব রেলিয়ে থাকতাম, সব রেলিয়ে থাকতে, আর আপনার দীর্ঘায়ু আমরা কামনা করি। তার ইনশাল্লাহ এইবারও হইব আপনার দোয়া কর্তা, আর আমরা পক্ষ থাকি 94 বছর পক্ষ থাকি আপনার ছোট্ট একটা প্রয়াস, আপনি আমাদের কেকটা কাটিয়া যে এটার অনুষ্ঠান তো হইতো, এটা অনুষ্ঠান তো হইতো আপনার দোয়ার মাধ্যমে, আপনার মাধ্যমে এটা শুভ সূচনা, শুভ সূচনা। আমরা যা হইছে বা যত ধরনের গ্যাঞ্জাম বা যত ধরনের প্রতিবন্ধকতা হয়তো আমরা আমরা মাঝে হইছে যে আমরা ভুল বোঝাবুঝির কারণে, এগুলো অবসান হইয়া আমরা সুন্দর একটা অনুষ্ঠান কামনা হইয়া আপনি স্যার হিসেবে আমরা লাগে দোয়া কর্তা, আর আপনি শুভ সূচনা হইয়া দিতা এই কেক কাটার মাধ্যমে যে ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানটা হইতো। আরে রাজি ভাই ছবি না এখন আমরা ভিডিও করছি, ছবি তোমার ছবি দিলাম, ছবি দিলাম, তাহলে দিলাম বেশ।
এখন স্যার আমরা এখন রাজীব, এটা আমরা পক্ষ থেকে স্যারের ছেলে রাজীব চক্রবর্তী, আমরা ছাতক হাসপাতালের বর্তমান দায়িত্বরত টিএসও। তো আমরা এই অনুষ্ঠান সম্বন্ধে রাজীব, আমরা সাইয়া রাজীব, আমরা পক্ষে কোক, আমরা পক্ষে যে অনুষ্ঠানটা হইব এই আশা ব্যক্ত করি, আর কিছু বক্তব্য রাজীবের পক্ষ থেকে সাইয়ার। আমরা আসলে 75 বছর পূর্তি উপলক্ষে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে যে কোনো প্রতিষ্ঠানেই রজত জয়ন্তী, হীরক জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, এই জয়ন্তীগুলো করা হয়। এখন সেই অনুযায়ী এই জয়ন্তী অবশ্যই হওয়া উচিত, এবং এই হওয়া উচিত এই কারণেই যে অনেক পরিচিত মুখ অনেক বছর পর দেখা যাবে, একটা মিলন মেলা হবে, এই কারণে অনেকেই এখানে অংশগ্রহণ করবে, সেই হিসাবে একটা আবেগ অনুভূতির ক্ষণ সৃষ্টি হবে। সেই অনুযায়ী এই 75 বছর পূর্তি যে অনুষ্ঠান, এটা অবশ্যই হওয়া উচিত, এবং আশা করি সুন্দরভাবেই হবে সেটা। সর্বোপরি আমরা এই অনুষ্ঠানটা, আসলে আজকের এই আয়োজন, স্যার অসুস্থ, আমরা স্যারের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থী। এবং সিসিএফ ফরমাস গ্রুপ নামে একটা ফরমাস গ্রুপ আছে আমরা, আমি মডারেটর মনজুন অ্যাডমিন, এই গ্রুপটাও কুসুমবাই সহ যারা আছে আমাদের এই ফরমাস গ্রুপের সাথে জড়িত, 94 বছর সাথে সংশ্লিষ্ট। এবং আমরা পরপরই একটু কিছুদিন পরপরই চেষ্টা করতেছি জিডি ইউনিয়নটা জাগ্রত করার জন্য এইসব আয়োজন। এবং স্যার সবসময় আমার ব্যাংকে যায়, গেলেই জিজ্ঞাসা করে রিউনিয়ন হবে কিনা, তা আমরা